আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো গত পর্বেরই আরেকটা রিভিউ। যেটা হচ্ছে, এটা একটা ওই ক্লায়েন্টের জন্যই বানানো। যদি আপনি বিগত ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এই ভিডিওটাতে যেটা দেখাবো, এখানে এই যে লোগোটা বানালাম এবং সেক্ষেত্রে এটা যে কিভাবে বানালাম এবং কিভাবে এটা আপনারা বানাবেন এবং সেটাকে আপনারা বিভিন্ন ভাবে রূপ দিয়ে আপনারা একটা নতুনত্ব শেপ দিবেন এবং একটা ইউনিক একটা ডিজাইন দাঁড় করাবেন। তো এটা আমার নিজের একটা করা ডিজাইন। তাহলে এখানে আমি আরেকটু দেখেন একটা কাজ করছি অলরেডি, যে আমার এখানে আমরা দুটো শেপ দিয়ে জাস্ট কালারিং করে দিছি, জাস্ট একটা কাজ হয়ে গেছে। আমি একটা শেপ বানাই, বাকিটা আমি দেখাই দিব আপনাদেরকে, বাকিগুলো আপনারা কিভাবে করবেন। জাস্ট কিছু না, পেন টুল দিয়ে এটাকে ধরে জাস্ট আমরা স্ন্যাপ গুলো এভাবে নিয়ে জাস্ট কিছু না এভাবে সার্কেল ওয়াইজ ধরে আমরা, আমি একটা দেখাই দিচ্ছি, এটা নিলাম, আরে এটা সিলেকশন করে ছেড়ে দিলাম, এখানে পেন টুল ছেড়ে, আচ্ছা আমি এখানে দেখাই দিই, আচ্ছা আচ্ছা এইখানে এইখানে, আচ্ছা এখানে আসার পর এইখানে সিলেকশন একটু যেটা আপনার আসবে সেটা আপনি নেবেন। তো এখানে এসে আচ্ছা আমার দেখেন পাশাপাশি কিন্তু এটা সিলেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা খেয়াল করবেন, এই জন্য আমার কিন্তু এটা হচ্ছিল না, যে এটা কেন হচ্ছে না। তো আপনার হুবহু যেন না হয়, আপনি একটা অন্য একটা ইমেজের মাধ্যমে সেটা নিতে পারেন, হুবহু হতে হবে না। এই যে আমি এখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, কারণ কি ওই সিলেকশন করলে আপনার হুবহু সিলেকশন হয়ে যাচ্ছে। দেখেন এই যে আমার কিন্তু আগেরটা সিলেকশন হয়ে গেছে, আগের আগের ডিজাইনটা। তো এইগুলো একটু খেয়াল করবেন যেন আপনাদের সবকিছু ইউনিক হয়। এই যে দেখেন, আমি একটু শেপটা হুবহু হবে এমন কোনো কথা না। তো আমি এখানে নিলাম, এইখানে আমি একটু উপরে নিলাম, আচ্ছা আমি একটু সরাই নি, সাপোজ দেখেন এখানে নিলাম এবং এটা নিয়ে এসে এখানে দিলাম। দেখেন এখানে আমি যেটা আসলো, যে এরকম একটা শেপ চলে আসলো আমার। তো এটা আসার পর দেখেন আমি চাইলে এখানে একটু পাথ আসবো দেখানোর জন্য। তো আমার দেখে পেন টুল সিলেকশন করব। তো পেন টুল সিলেকশন করে আমি এখানে এখানে এসে আমি জাস্ট এটাকে একটু, আচ্ছা এটা ভিতরে এটা বাইরে, চাইলে এটাকে আমি একটু আমার মতো করে যেটা হয়, এটা হুবহু বললাম তো হুবহু হতে হবে এমন কোনো কথা না। জাস্ট এটা নেওয়ার পর আমরা এই ফ্লাওয়ারটাই, ফ্লাওয়ার বাস্তে এটা যেটা হয়েছে বললাম তো হুবহু করার দরকার নেই। এটা দেখেন আমি একটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটু রোটেট সিলেকশন করলাম, এই যে সেম ভাবে রোটেটটা আমি এখানে ধরলাম, অল্টার ধরে এখানে সিলেকশন, এটা আমি 45 দিলাম দেখার জন্য, 45 অ্যাঙ্গেলে এটা কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলাম। ওকে, তিন তিন চার চার আটটা হয়ে গেল। আমি এটাকে একটু নিচে রাখি, এটা এটাকে নিচে রাখলাম। এখন এটা যেটা হচ্ছে সার্কেল, কিন্তু একটা ফুলের শেপ চলে আসছে অলরেডি। তো আমি চাচ্ছি যে একটু ফুল না করে আমি এই দুটাকে, তিনটাকে আমি একটু ছোট করি, ন্যারো করি, তাহলে কেমন হয়। তিনটাকে আমি একটু ন্যারো করলাম, ন্যারো করে আমি এটা সেম জায়গাতে আমি এটাকে অ্যাড করব, একটু জুম করে নিলাম, সেম জায়গাতে আমি এটা রেখে দিলাম। কারণ সব কিছুর উপরে যেটা শেষ কথা, আপনার ডিজাইনটা যেন একটা ইউনিক শেপ আসে, তার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা আপনাকে করতেই হবে। দেখেন হুবহু কিন্তু না, এটা আপনার একটা অন্য একটা ডিজাইন এবং অন্য একটা আউটলুক চলে আসলো। তো দেখেন এটা একটা আউটলুক হলো, আমি এটা একটা কপি করি, কপি করে রাখলাম। এবং এইখানে আরেকটা কাজ করতে পারি আমি, এইখানে চারটাকে ফেলে দিলাম বা চারটাকে রাখলাম, রেখে আমি এটা একটা সিলেকশন করলাম, সিলেকশন করে আমি এটাকে একটু সরাই নিচ্ছি, একটু রোটেট করে নেব, রোটেট করে আমি এটাকে যদি একটু রোটেট করি, রিফ্লেক্ট দিয়ে দিচ্ছি, দেখে নেব একটু, আচ্ছা কপি হয়ে গেছে। সো এটাকে ধরে আমি একটু ঘুরাই নিলাম, এটা একটা এটা একটা, দুইটা অ্যাঙ্গেল হয়ে গেল। এটাকে আমি আর একটু ঘুরাই নেব, এক জায়গায় হয়ে গেছে, একটু সরাই নিলাম, আমি দেখবো দেখার জন্য। এটাকে আমি আরেকটু ঘুরাই নিলাম, দেখি এই যে দেখেন, সেটাকে আমি একটা গ্রুপ গ্রুপ করার পর এটাকে আমি এক জায়গায় নিয়ে আসলাম। এটা কিন্তু অলমোস্ট একটা ডিজাইন হয়ে গেছে, দেখেন আমি সেম ডিজাইনটাকে আরেকটু মডিফাই করতেছি, এটা নিলাম,
এখানে নেওয়ার পর আমি আবার রিপ্লে অপশন, এই যে দেখেন এখানে আসার পর রোটেট অপশন চলে আসবে, এখানে আসার পর আমি রোটেট ডেট ওখান থেকে হবে না, আমি একটু মিডল পোর্শন করে নিলাম, এখানে দিলাম, এখানে দেওয়ার পর আচ্ছা আমি আবার নিচ্ছি, দেখেন এখানে আসার পর আমি এখানে সিলেকশন মাইনাস চলে আসবে, দেখেন 45, আমি চাইলে এখন 45 নিতে পারি বা আপনার বেশি নেবে, আমি দেখি 45 দিলে দেখেন এরকম আসতেছে, আমি দিয়ে দেখি তাও, দেখেন 45 দিয়ে অন্য একটা ডিজাইন চলে আসলো, আমি নিজেও জানি না এটা কি ডিজাইন হলো। হ্যাঁ তো দেখেন বিভিন্ন ভাবে আপনি চাইলে এটাকে আপনার মতো করে, দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন চলে আসছে, এখান থেকে আরেকটা ডিজাইন বের হয়ে গেছে, এবং এখান থেকে আরেকটা কাজ করা যেতে পারে। আমি এটা একটা কপি রাখলাম, আমি এখানে আরেকটা দেখেন আমি এটাকে ধরে আমি যদি একটু ছোট করি বা এটাকে একটু রোটেট করে ফেলতে পারি, এইখান থেকে আমি এটা নিলাম, সাপোজ নেওয়ার পর এটাকে যদি মনে হয় যে আপনি একটু বড় করবেন করতেও পারেন, একটু সরায় নিলাম, এগুলো চাইলে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারেন, দেখেন আমি যদি একটু কালার চেঞ্জ করে দিই, দেখেন আমি এই কালার দিলাম, এগুলো আমি আলাদা গ্রুপ গ্রুপ করলাম, এই কয়েকটা আমি আলাদা গ্রুপ করলাম, এক এক সময় এক এক ডিজাইন করা সম্ভব, দেখেন এখন এইটাকে দুইটা দুই গ্রুপ হয়ে গেল, এই গ্রুপটাকে আমি চাচ্ছি একটা সাপোজ এখান থেকে আমি কালার নীল কালারের দিয়ে দিচ্ছি একটা, অন্য একটা যে কোনো কালার আপনাদের বোঝানোর জন্য, এখানে কালারটা দিলাম, তো দেওয়ার পর এটা দেওয়ার পর আমি একটু যদি এটাকে নিচে করি তাহলে এরকম আসবে, এটাকে আমি আর একটু ছোট করে ফেলি, নিচে নামায় দিলাম। ওকে এখানে আসার পর আমি এখানে সেম ভাবে দেখেন আমি রোটেট করে নিলাম, আমি একটা ডিজাইনের পাশাপাশি আমি চাচ্ছি আপনাদেরকে একটু বিনোদনমূলক কিছু ডিজাইন করতে, কারণ বোরিং চলে আসে আপনার ইলাস্ট্রেটর কাজ করতে করতে, বোরিং চলে আসলে হয়তো ভালো লাগবে না কাজ করে, মজা পাবেন না, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এসে ডবল চাপ দিলাম, আচ্ছা এটা সিলেকশন হয়ে গেছে, এখানে আমি মাইনাস করে নিব, এটা ধরে এখানে নিয়ে আসলাম 45 ডিগ্রি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, দেখেন আপনি নিজেই বলবেন সেক্ষেত্রে একটা বিভিন্ন একটা ভেরিয়েশন, আমি নিজেও জানি না ওই ডিজাইন থেকে এই ধরনের একটা ফুলের একটা টোটালি আউটলুক শেপ একটা ভেরিয়েশন লুক নিয়ে আসা সম্ভব, তো কেন সম্ভব না কি জন্য সম্ভব না, যে কোনো ডিজাইন থেকে যে একটা বিভিন্ন নান্দনিক ডিজাইন করা সম্ভব সেটা তো বুঝতে পারলেন এখান থেকে হয়তো, দেখেন আমি এটাকে এটাকে সিলেকশন করলাম, এটাকে গ্রুপ করলাম, এখন আমি এটাকে সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমি এটাকে এইখানে নিয়ে আসলাম, একটা ফ্রেমে নিয়ে আসলাম, তাহলে এটাকে আপনি অন্যান্য ফ্রেমে নিয়ে আসেন, আরো ফ্রেমে নিয়ে আসেন, আর অন্য ধরনের ডিজাইন বানান, বিভিন্নভাবে মডিফাই করেন, কাজের কোয়ালিটি সবকিছু চেঞ্জ হবে। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড দিব, আচ্ছা এটার কালার আমি মনে করেন রেড দিলাম, সেম ভাবে এটাকেও, তো একটা ডিজাইন পাশাপাশি আমি ফুলের ডিজাইন কেন করে দেখাই, তাহলে আপনাদের হয়তো কাজের বোরিংটা লাগবে না। হ্যাঁ সাপোজ এখানে নিলাম এটাকে আমি ডাবল সিলেকশন, আচ্ছা এগুলো নেওয়ার সময় একটু খেয়াল করে নেবেন যেন আমি সিলেকশন করতে পারিনি, সিলেকশন যে নিলাম অল্টার ধরে, আরে আমি একটু খেয়াল করে নেব, আমি এই যে দেখেন এখানে আসার পর, আচ্ছা এই যে পয়েন্ট 45 ডিগ্রি, আচ্ছা এটা নি নাই, কন্ট্রোল জেড কন্ট্রোল ডি, তো বন্ধুরা দেখেন একটা নান্দনিক একটা ডিজাইন চলে আসছে, আমি এটা দিয়ে আপনাদেরকে ফেসবুকে ডিজাইনটা দিয়ে দিবো, চাইলে ফ্লাওয়ার ডিজাইন এটা একটা বাস, তো আমি এটার পাশাপাশি এখন যেটা করবো আপনাদেরকে এখন যেটা বললাম এই চাইলে একটা ডিজাইন যে কি করে করে আপনারা সেক্ষেত্রে স্ক্রিনে সাবমিট করবেন, তো দেখেন এইভাবে সেম একটা সার্কেল সার্কেল করে এই ধরনের একটা ডিজাইন, আমি ফন্টগুলো আপনাদের মতো ফন্ট দিয়ে দিবেন, এটা আরেকটা ডিজাইন, এটাও ফ্লাওয়ার ডিজাইন, জাস্ট ফ্লাওয়ার বাস একই সেম ভাবে আমি একটা করে দেখালাম, বাকিটা আপনারা বিভিন্নভাবে করতে পারবেন ফ্লাওয়ার বাস ডিজাইনগুলো, তো আজকের মতো এটাই ছিল ডিজাইনটা, যেন আপনারা বুঝতে পারেন এবং আপনাদের এবং সাবমিশন তো গতদিনে দেখালাম, তারপর আমি এটা সাবমিশনটা একটা দেখাই দিচ্ছি, এই ধরনের ফ্রেম এবং চাইলে এটাকে আপনি আরো বিভিন্নভাবে ফ্রেম দিতে পারেন, এটা সার্কেল ওয়াইজ কিভাবে করবেন তার আমি এই সার্কেলটা একটু দেখাই দিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে, জাস্ট আমি একটা সার্কেল নিলাম,
ধরেন সার্কেল আমি এটা সার্কেল নিলাম, এটাকে আমি রোটেট করে নিলাম। রোটেট করে আমি একটু স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোক দিয়ে এটাকে আমি চাইলে চার ভাগে ভাগ করতে পারি বা আচ্ছা সরি এটাকে আমি আপনার মতো করে যেটা করবেন সেটা আপনি করতে পারেন। বললাম তো হুবহু হতে হবে এমন কোনো কথা নাই, হ্যাঁ যে কোনো পারপাসে হুবহু হতে হবে এমন কোনো ধরা বাঁধা নাই। এখানে জিনিসগুলো আপনার এইগুলো ঠিক করতে হবে যেন আমার পয়েন্টগুলো ঠিক থাকে মূলত। এখন এখন এটা শেষ, এখন আমি চাইলে এটাকে কেটে ফেলতে পারি পাথ ফাইন্ডার দিয়ে, চারটা ভাগ করবো আমি এটাকে। দেখেন চারটা ভাগ হয়ে গেল, এটা এইভাবে করলে আমি একভাবে করতে পারি। দেখেন এটা কেমন চারটা ভাগ হয়ে গেছে, একটু সরায় সরায় দেখে। আচ্ছা আচ্ছা এটা একটা সার্কেল, আমি এটাও রাখি আপনার। আচ্ছা আমি যে এটা দেখাবো না, এটা দেখালে আবার সময় লাগবে অনেক, তো আমি এটাকে দেখাই। তো জাস্ট এটাকে নিব, নিয়ে আপনারা অনেকভাবে করা যায়। আমি আবারও বলি এখানে দেখেন এক্সপ্লোর করবো, এক্সপ্লোর ভেঙে দিবো, এটাকে ভেঙে ফেললাম। ভেঙে ফেলে যদি আমি পেন টুল এত ভেজাল নাও করতে যাই, পেন টুল সিলেকশন করবো, এখানে আমি ইন্ডিভিজুয়ালি সিলেকশন করতেছি দেখেন। তো এটা সিলেকশন করে রোটেড রোটেডে চলে আসবো, রোটেড আসার পর আমি এখানে এই পয়েন্টটাও দেখে নেবো যে আসলে পয়েন্টটা কোথায়। এই যে পয়েন্ট রোটেড অপশনে আসলাম, রোটেড এসে আমি এখানে সিলেকশনে চাপ দিলাম, ও সেট এটাকে সিলেকশন করলাম, সে রোটেড এখানে রাখবো। এটা বলছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা এখানে সিলেকশন করে এটাকে সিলেকশন ধরলাম, রোটেড নিয়ে আসলাম, 45 ডিগ্রি থাক, ওকে কন্ট্রোল ডি। এখন কন্ট্রোল ডি হয়ে গেছে, এখন আমি চাইলে এটাকে ভেঙে ফেলবো। সিলেকশন আউটলেট আপলোড এক এক ভাবে করা যায়, হ্যাঁ চাইলে এখানে দেখেন আরেকটা কাজ করা যায়, চাইলে আপনি এইগুলো নিয়ে অন্য একটা ডিজাইন বানান না কেন কোনো সমস্যা নাই, ওটা দেখেন একটা ভেরিয়েশন ডিজাইন চলে আসবে। আমি এটা ফেলে দিলাম, এই যে দেখেন, এই যে এই যে চারটা ডিজাইন, বরং এটার সাথে এটার ভেরিয়েশনটা একটু ডিফারেন্ট লুক লুক লাগবে। দিন শেষে আপনার কাজের কোয়ালিটি ডিজাইন সেটা আপনার উপর বেস করবে আপনি কি করবেন সেটার উপরে। তো বন্ধুরা এটাই ছিল আজকের মতো, আর ভালো থাকবেন। আর আজকে এটা আমি যে ফাইলটা করলাম এটা হলো ফাইলটা নেবেন কিভাবে, এখানে নেওয়ার পর কন্ট্রোল নিউ ফাইল না নিয়ে দেখাচ্ছিলাম। নেওয়ার পর এখানে অনেকগুলো যারা 2010-এ কাজ করতেছেন তাদের জন্য অনেক ভালো, একটু ডিফারেন্ট আউটলুক পাবেন, বিভিন্ন শেপ পাবেন, প্রিন্ট প্রিন্টার এ4 পেজ, বিভিন্ন পেজ চাইলে পেজের মাধ্যমে নিতে পারবেন। আমি এ4 পেজ নিলাম, সাইজগুলো দিয়ে দিবেন এখানে 8 সাইজ, দেওয়ার পর এখানে সেভ দিলাম। এই যে নতুন এ4 পেজ বাইরে হলো, এখানে আমি চাইলে ছোট বড় করে ফেলতে পারি এগুলো টুলস দিয়ে। এগুলো লিখে আমি এখানে চাইলে মানগুলো লিখে দিলাম, আমার মানগুলো ছোট বড় হয়ে যাবে। তো ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে অন্য কিছু দেখানোর চেষ্টা করবো। আপনাদের কমেন্টসে কি আরো জানতে চাচ্ছেন যদি বলে তাহলে প্রবলেমগুলো তুলে ধরলে আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর এটা আমি আপলোড করে দেখাই দিচ্ছি যে ক্লায়েন্টের ডিজাইনটা করলাম। এখানে দেখেন আমি জাস্ট এখানে আপলোড দিব, ডিজাইন পারপাসে সাইডে চলে যাব, অল ডিজাইন ফ্রিল্যান্সার, আপনাদের যে ফাইল থাকবে সেখানে ফাইলে যে ফাইলটা নেবেন। ও ফাইলটা আমি কি সেভ করি না এমন হয় না, আচ্ছা সেভ করে নেই, ফাইলটা নিব, কন্ট্রোল অল্টার শিফট এস, চারটা জিনিস, কন্ট্রোল অল্টার শিফট এস চাপ দিলে ফরম্যাট চলে আসবে 800x800 আমি দিয়ে রাখছি। আমি ছোট পেজই নিব সাইজটা ইমেজ, দেন এখানে আসার পর আমি আমার পেজ সিলেকশন করে দিব কোথায় সেভ করব, ফ্রিল্যান্সার এপ্রিল মাসের এপ্রিল 4, এটা আমি 5 দিব, 5টা ডিজাইন সাবমিট করতেছি একটা ক্লায়েন্টের জন্য। ফাইলটা আমি সেভ করে রেখে দিলাম, এখানে আমি আপলোড করে দিব। ফ্রিল্যান্সার এপ্রিল এপ্রিল 5, ওকে। এখানে সেম চাইলে আপনারা আপনাদের মতো করে লিখে দিতে পারেন, যেমন আমার একটা ফাইল লেখা আছে আমি বারবার সেটাকে নিয়ে আসি। যারা আপনারা ডিজাইনের কাজ করেন তাদের জন্য আমি মূলত এই ভিডিওটা বাংলাদেশে চেষ্টা করতেছি, আপনাদেরা যারা বুঝতে পারেন তাদের জন্য হেল্প হয় এই জন্য ভিডিওটা বানানো। কোয়ালিটি 100% কোয়ালিটি লেয়ার ফুল লেয়ার আমি এটাই দিয়ে দিলাম,
ডেসক্রিপশন দিলাম, $260 এই যে দেখেন $260 দেওয়া আছে, জাস্ট সাবমিট। তো ভালো থাকেন, হ্যাঁ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানালে সেটা দেখানোর চেষ্টা করবো। আশা করি ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।